আনসার ব্যাটালিয়নকে আটক, দেহ তল্লাশি এবং মালামাল জব্দের ক্ষমতা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এটি নিয়ে প্রপাগান্ডা হচ্ছে, ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন আইনটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলও। সোমবার আনসার ব্যাটালিয়ন বিল 2023 জাতীয় সংসদে উত্থাপন হলে তা নিয়ে আপত্তি তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য। যে কোনো সদস্য ব্যাটালিয়নের সদস্য সে ইমপ্লিমেন্ট করতে পারে, কি ইমপ্লিমেন্ট করতে পারে, সে ইচ্ছা করলে কাউকে আটক করতে পারে। পরে কণ্ঠভোটে দাবি নাকচ হলে বিলটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আনসার বাহিনী গ্রেফতার তল্লাশির ক্ষমতা পাচ্ছে, এ নিয়ে সমালোচনা শুরু হয়। বিএনপি মহাসচিবের পর বুধবার বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন লয়ার্স ফ্রন্টও প্রতিবাদ জানায়। এই বাংলাদেশে এটা সংবিধান পরিপন্থী। পরে নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। কোন বাহিনী কি কাজ করবে সেটা কি সংবিধানে বলা আছে? আমি জানি না সংবিধান পরিপন্থী কিভাবে বললেন ওনারা। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনসার ব্যাটালিয়ন বিলটি নিয়ে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনসার বাহিনীকে গ্রেফতার করার পারমিশন কখনো দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না, কোনো আইন দ্বারাও সেটা দেওয়ার কোনো আমাদের ক্ষমতা নাই। আমাদের ফৌজদারি যে মানে রয়েছে, কার্যবিধি রয়েছে, সেটার আওতার ভিতরেই থেকেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কাজ করত। তিনি জানান, এটা নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। পুলিশের ক্ষমতা আনসার নিয়ে যাচ্ছে, এই ধরনের প্রপাগান্ডা, এইগুলি সমস্ত মিস ইনফরমেশন। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।